হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তোমাদের বয়স কি থাকতে হবে, কিভাবে তোমরা আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবে, চাইলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। বন্ধুরা, অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম। তো এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমরা চাইলে রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি চাও তোমাদের নিজের জেলার চাকরির সমস্ত আপডেটগুলো পেতে, এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে তোমাদের নাম প্রথমেই লিখো, তারপর তোমাদের জেলার নামটিকে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী সময় তোমাদের জেলায় নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি সবার প্রথম তোমাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে। এবং প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো, এক্ষেত্রে এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এটি একটি কন্ট্রাকচুয়াল জব। তোমরা যদি আবেদন করতে চাও, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এটির আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 11 ডিসেম্বর থেকে এটির আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এটির আবেদনের শেষ তারিখ রয়েছে 24 ডিসেম্বর 2020। এবং তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদেরকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, www.wbhealth.gov.in/recruitment সেকশনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে অ্যাপ্লিকেশন ফিডি তোমাদেরকে কিন্তু অফলাইনে দিতে হবে। তো সমস্ত কিছু আমি ভিডিও ঠিক শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তার আগে আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ এক্ষেত্রে করা হচ্ছে। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর। যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা এখন থেকে আন একাডেমির অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিলে প্রত্যেক দিন 50টিরও বেশি ফ্রি লাইভ ক্লাস কিন্তু করতে পারবে আন একাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া ডেলি এবং উইকলি ফ্রি লাইভ মক টেস্ট দিতে পারবে এবং ফ্রি লাইভ কুইজে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া প্রত্যেক দিন ডেলি টি-20 সিরিজ চলছে, সেখানেও কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ এখন থেকে ফ্রিতে কিন্তু করতে পারবে। এবার তোমাদের হয়তো মনে ইচ্ছে হচ্ছে কিভাবে আমরা এই ফ্রি প্ল্যান বেনিফিটসটাকে আনলক করব। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রথমে তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। এরপর তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। এরপর যখন অ্যাপ্লিকেশনটির ভেতর তোমরা প্রবেশ করবে, সেখানে তোমাদের কাছে একটি ইনভাইট কোড চাইবে। সেখানে তোমরা প্রত্যেকেই আমার নাম অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভৈরব 91, অর্থাৎ BHAIRAB 91, এই কোডটাকে তোমরা সেখানে এন্টার করে দিলেই সঙ্গে সঙ্গে আন একাডেমির সমস্ত ফ্রি লাইভ ক্লাস তোমরা কিন্তু করতে পারবে, ফ্রি কুইজে অংশগ্রহণ করতে পারবে এবং লাইভ মক টেস্টগুলো কিন্তু দিতে পারবে। তো আর দেরি কিসের, এক্ষুনি যাও এবং আন একাডেমি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নাও। তবে অবশ্যই আমাদের কোডটিকে এন্টার করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমরা এই সুবিধাগুলো পাবে না। অবশ্যই ভৈরব 91, এই কোডটাকে কিন্তু তোমরা প্রত্যেকেই ব্যবহার করবে। তো প্রথম পোস্ট এক্ষেত্রে বন্ধুরা যেটি রয়েছে ল্যাব টেকনিশিয়ান NTEP, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1/1/2020 অনুযায়ী 40 বছরের মধ্যে, অর্থাৎ 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মাসিক বেতন এক্ষেত্রে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। এবং এক্ষেত্রে মোড অফ সিলেকশন যেটি বলা হচ্ছে একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে ইন্টারমিডিয়েট 10+2 অ্যান্ড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ইকোভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়া 2 নম্বরে বলা হচ্ছে 50% মার্কস ইন অল রিকোয়েজিট কোয়ালিফিকেশন ইজ ম্যান্ডেটরি ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস। তো এই সমস্ত যোগ্যতা তোমাদের থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখানে প্রেফারেন্সিয়াল একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যোগ্যতা তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। বন্ধুরা, পরবর্তী পোস্ট দেখতেই পাচ্ছ, টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক।
এবং এক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ দুটি শূন্যপদ রয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 2020 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে, এবং মাসিক বেতন দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। এক্ষেত্রে সিলেকশন প্রসেস রয়েছে একাডেমিক, রিটিন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, দেখতেই পাচ্ছ 10+2 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অবটেইনিং ডিপ্লোমা অর ডিগ্রি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে সঙ্গে DMLT অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ল্যাবরেটরি টেকনিক্সে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। এছাড়া এখানে অরোর দিয়ে আরও বেশ কয়েকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা আবেদন করার পূর্বে দেখে নেবে। তো এই সমস্ত কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন তোমাদের সাথে যদি ম্যাচ করে, সেক্ষেত্রে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে স্টাফ নার্স, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্টাফ নার্স, এবং এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 9টি। কোন কোন ক্যাটাগরিতে কয়টি করে শূন্যপদ রয়েছে এখানে ইন ডিটেলে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বয়স থাকতে হবে এক্ষেত্রেও 40 বছরের মধ্যে, এবং মাসিক বেতন এক্ষেত্রে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। এবং এক্ষেত্রে মোড অফ সিলেকশন যেটি রয়েছে একাডেমিক অ্যান্ড ইন্টারভিউ। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত ইনস্টিটিউট থেকে GNM পাস করে থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে অবশ্যই জানতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে অবশ্যই কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, যেমন পিয়ার সাপোর্ট, তাছাড়া রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট DPMU, এরপর রয়েছে সাইক্রেটিক নার্স, কমিউনিটি নার্স, মেডিকেল অফিসার। তো এই সমস্ত পোস্টগুলো সম্পর্কে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও, নোটিফিকেশনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে নেবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু wbhealth.gov.in এই যে দেখতে পাচ্ছ হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছ লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফুল সাবমিশন অফ ফর্ম 24 ডিসেম্বর 2020 তারিখ, এটি হচ্ছে লাস্ট ডেট। এবং এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি রয়েছে, তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, দেখতে পাচ্ছ 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদেরকে কিন্তু অফলাইনে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে, এবং কোন ফেভারে এই টাকাটি জমা করবে সেটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর অনলাইন রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটির অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নেবে, এবং সেই প্রিন্ট কপির সাথে তোমরা যে অ্যাপ্লিকেশন ফি জমা করেছো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, সেই ডিমান্ড ড্রাফটিকে অ্যাটাচ করে তোমাদেরকে একটি খামে ভরে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু অফলাইনে পাঠিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ হার্ড কপি, প্রিন্ট কপি অব দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ ডিমান্ড ড্রাফট শুড বি সেন্ট টু দ্য অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রাম, পোস্ট রঘুনাথপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল কমপ্লেক্স, ঝাড়গ্রাম, পিন নম্বর 721507। তো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটি রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে ডিমান্ড ড্রাফটটি পাঠানোর শেষ তারিখ যেটি রয়েছে 28 ডিসেম্বর 2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত, এবং অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে 24 ডিসেম্বর 2020 তারিখ। প্রত্যেকেই মনে রাখবে অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ 24 ডিসেম্বর 2020 তারিখ, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যদি আবেদন করতে চাও, আবেদন করার পূর্বে এই নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে সার্চ করো তোমরা বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে, সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে, প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমি PDFটিকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে ডাউনলোড করে নাও, এবং আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা এখানে আবেদন করবে। তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও চাইলে এই ইনফরমেশনটিকে দিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকে শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে, এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি
আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কি কি সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC, ক্লার্কসি, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন অর্থাৎ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4,750 টাকা, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 10,450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 15,200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি নাও 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ 1 মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9,405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো 1 বছরে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, EMI এর অপশন রয়েছে, UPI এর মাধ্যমে, ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট EMI এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি HDFC ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট EMI এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট EMI সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd September থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd September থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে